প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে একটি বৃহৎ আকারের অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এটি ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট সহ বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের উদ্যোগে তারই প্রাঙ্গণে অর্থাৎ খেলার মাঠে 13 জুলাই 2022 বুধবার প্রত্যেক অঙ্কন প্রতিযোগিতায় দুপুর 12:30টার মধ্যে উপস্থিত থাকিতে হইবে। অঙ্কন প্রতিযোগিতা আরম্ভ সময় দুপুর 1:00টায়। প্রত্যেক অঙ্কন প্রতিযোগীকে জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেটের জেরক্স আনিতে হইবে। প্রত্যেক প্রতিযোগীকে সাদা কাগজ ছাড়া বোর্ড, পেন্সিল, রং, জল রং, ওয়াটার কালার গুলি আনিতে হইবে। বাহির হইতে যোগ্য শিক্ষক দ্বারা অঙ্কনগুলিকে বিচার করা হবে। নাম নথিভুক্ত করার সময় মঙ্গলবার অর্থাৎ 12 জুলাই 2022 রাত 12টার মধ্যে করিতে হইবে। দীর্ঘ লকডাউনের পর প্রত্যেক ছাত্রছাত্রীকে এই অংশগ্রহণ করার অনুরোধ রইল প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবকের কাছে। নিচে দেওয়া নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করবেন এবং প্রত্যেক অঙ্কন প্রতিযোগীকে সুযোগ করে দেবেন। এই ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য লিঙ্কটি শেয়ার করবেন প্রত্যেক বন্ধু এবং আত্মীয় স্বজন এবং আশেপাশের বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিন। প্রত্যেক প্রতিবেশীকে আপনারা জানিয়ে দিন, সময় খুবই কম, তার মধ্যে প্রত্যেক অঙ্কন প্রতিযোগিতা তারা নিজেরা প্রস্তুত হন নিজেদের মধ্যে এবং প্রত্যেক প্রতিযোগিতার বয়স সীমা 0 থেকে 6 বছরের মধ্যে। তাদের বিষয় হচ্ছে যেমন খুশি আঁকো। তাদের সময় 1 ঘন্টা থাকবে। 6+ থেকে 11 বছর পর্যন্ত তাদের বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। তাদের সময় হচ্ছে 1.5 ঘন্টা। 11+ থেকে 16 বছর পর্যন্ত তাদের বিষয় হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। প্রত্যেকে সময়ের মধ্যে মাঠে উপস্থিত থেকে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের খেলার মাঠে 12:30টার মধ্যে উপস্থিত হন। অন্যদের সাথে শেয়ার করুন এবং প্রত্যেককে জানিয়ে দিন।